আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনার ঈমান যাচাই করার জন্য আপনি নিজেই যাচাই করুন যে নির্জনে আপনি কেমন। যখন বাসায় কেউ নেই, চারোদিকে চুপচাপ, কেউ দেখে ফেলার কোনো ভয় নেই, তখন কি আপনার মন উৎফুল্ল হয়? তখন কি আপনার ইচ্ছা হয় যে একান্তে আপনার রবকে ডাকাডাকি করতে? কেউ দেখবে না, চোখের পানিতে আপনার দাড়ি ভিজে গিয়েছে, কারো নজর পড়ার কোনো ভয় নেই, চিৎকার করে কাঁদছেন কিংবা ফুফিয়ে কাঁদছেন, কেউ শুনছে না, একান্তে আপন মনে হৃদয় নিঙ্গারে আপনার রবকে ডাকতে পারছেন। চাইতে পারবেন আপনার সকল চাওয়া পাওয়া। এখানে কিন্তু কেউ দেখছে না, কেউ শুনছে না, কেউই উপলব্ধি করতে পারছে না, শুধু আছেন আপনি আর আপনার রব। কিন্তু যারা আছে হারিয়ে যায় আপন ভূমবনে, ডুবে যান পাপের সাগরে, মানুষের চোখ ফাঁকি দিয়ে লিপ্ত হন অনৈতিক যত কাজ আছে তাতে, মোবাইলে কিংবা কম্পিউটারে অথবা অন্য কোনো মাধ্যমে আপনি হারিয়ে যাচ্ছেন চোখের খেয়ানতে, অন্তরে খেয়ানতে। আর যারা চুরি করছেন, ঘুষ খাচ্ছেন, অবৈধ কাজ করছেন, মানুষের ক্ষতি করছেন, সব কিছু কিন্তু চোখের অন্তরালে হয়, মানুষের অজান্তে হয়। কিছু আছে আপনি নিজে ব্যক্তিগতভাবে অপরাধ করেন, কিছু আছে আপনার সাঙ্গপাঙ্গ নিয়ে, আপনার দলবল নিয়ে আপনি অনৈতিক কাজ করেন। সেই মুহূর্তে যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা দলবদ্ধভাবে দাওয়াত করে, মানুষকে হেদায়েতে পথে আহ্বান করে, জিকির করছে, দল ভেদে এসব কাজগুলো করছে, আর আপনি দল ভেদে কোনো নারীকে ধর্ষণ করছেন, কোনো জিনিসপত্র চুরি করছেন, অন্যের ক্ষতি করছেন, আপনার ঈমান কোন পর্যায়ে আছে আপনি নিজেই তাহলে যাচাই করে নিতে পারেন। নির্জনে আপনি কেমন এটা যাচাই করার জন্য এই গোপনে আপনি যা কাজ করেন সেটাই যথেষ্ট। নির্জনে আপনি যেমন, প্রকৃতপক্ষে আপনি তেমনই। আপনার ঈমান অবস্থা বোঝার জন্য বেশ ভালো একটা প্যারামিটার, যেটার মাধ্যমে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, বুঝতে পারবেন। তাই যদি গোপনে থাকেন তাহলে বেশি বেশি আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, স্মরণ রাখতে হবে তিনি সবসময় আমাকে দেখছেন, শুনছেন, জানছেন, তার চোখ ফাঁকি দেওয়ার কোনো মাধ্যম নেই। সকল জিনিসপত্র যা আপনি দেখছেন, আপনার হাত, আপনার চোখ, আপনার পা, আপনার আশেপাশে যা কিছু রয়েছে, দেয়াল, গাছপালা, সব কিছু কিন্তু কথা বলবে। তাই গোপনে গুনাহ থেকে নিজেকে নিরাপদ থাকতে হবে, কারণ গোপন পাপ এমন একটি পাপ যে পাপের কারণে আখিরাতে আপনার অনেক নেকি হবে সেগুলো সব ধূলিচ্ছেদ করে দেওয়া হবে, পাহাড় পরিমাণ নেকি ধুলির কোনার মতন ছড়িয়ে ছিটে যাবে। গোপন পাপ এতই ক্ষতি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক, আমিন।